নমস্কার বন্ধুরা, কম্বাইন্ড একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা কম্বাইন্ড একাডেমির এই ভিডিওটিতে দেখব যে কেমন করে আমরা বিভিন্ন যে ভারতের যে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে তাদের হেডকোয়ার্টারগুলো কী করে মনে রাখব। তো এর জন্য আমরা কতগুলো ট্রিক ইউজ করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। একদম প্রথম থেকে দেখছি আমরা কী ট্রিকগুলো ইউজ করব। এটা হচ্ছে ফার্স্ট ট্রিক, যে ব্যাংকস হ্যাভিং অফ ইন্ডিয়া অ্যাট দেয়ার লাস্ট এক্সেপ্ট ইউবিআই, তাদের হেডকোয়ার্টার মুম্বাইতে। মানে কি, মানে যেসব ব্যাংকের নাম অফ ইন্ডিয়া থাকবে লাস্টে, তাদের হেডকোয়ার্টার কোথায় হবে? মুম্বাইতে, শুধুমাত্র ইউবিআই বাদ দিয়ে। ইউবিআই যে ব্যাংক আছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, একমাত্র তার হেডকোয়ার্টার হবে হচ্ছে আমাদের কলকাতাতে। তো সেটারও একটা ট্রিক আছে, সেটা আমরা পরে দেখছি। তো দেখা যাক যে অফ ইন্ডিয়া কোন কোন ব্যাংকের লাস্টে আছে, ব্যাংকের নামের লাস্টে আছে, তো সেই ব্যাংকগুলো আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাদের হেডকোয়ার্টার মুম্বাইতে। তারপরে আছে ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়ারও হেডকোয়ার্টার মুম্বাইতে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এই প্রত্যেক ব্যাংকগুলোরই লাস্টে অফ ইন্ডিয়া আছে এবং তাদের হেডকোয়ার্টার মুম্বাইতে। এরপরে আসছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ারও হেডকোয়ার্টার মুম্বাইতে। তারপরে আইডিবিআই, আইডিবিআই ব্যাংকের পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, তো এই ব্যাংকেরও হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে। এরপরে আছে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ারও হেডকোয়ার্টার আমাদের মুম্বাইতে। এরপরে আছে দেনা ব্যাংক। আচ্ছা, এই যে দেনা ব্যাংক, দেনা ব্যাংকের লাস্টে কিন্তু কোনো অফ ইন্ডিয়া বলে কোনো কথা নেই, কিন্তু এটা একটা মানে এটা এক্সেপশন। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে দেনা ব্যাংকেরও কিন্তু হেডকোয়ার্টার মুম্বাইতে। আমরা এখানে মুম্বাইতে যে যে ব্যাংকগুলোর হেডকোয়ার্টার আছে আমরা সেগুলো সবকটাই লিখলাম। তো তার মধ্যে শুধুমাত্র দেনা ব্যাংক, যেটা আমাদের এই ট্রিকের মধ্যে পড়ছে না, অফ ইন্ডিয়া যার লাস্টে নেই কিন্তু তবুও দেনা ব্যাংকের হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, চলুন দেখা যাক এরপরে সেকেন্ড ট্রিকটা কী আছে। সেকেন্ড ট্রিক বলেছে যে ব্যাংকস হ্যাভিং ইন্ডিয়ান অ্যাট দেয়ার স্টার্টিং, যে ব্যাংকগুলোর শুরুতে ইন্ডিয়ান কথাটা আছে তাদের হেডকোয়ার্টার কিন্তু চেন্নাইতে হবে। ঠিক আছে, তো দেখা এরকম দুটো ব্যাংক আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, তাদের হেডকোয়ার্টার চেন্নাইতে, আর হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, এর হেডকোয়ার্টার কিন্তু চেন্নাইতে। আচ্ছা, এরপরে তিন নম্বর যে ট্রিক আছে সেটা কি দেখে নেব আমরা। দিল্লি অ্যান্ড পাঞ্জাব গার্লস আর গুড ইন কমার্স। এইখানে দিল্লি অ্যান্ড পাঞ্জাব গার্লস কথাটা না, গার্লসের মিনিং হচ্ছে মহিলা, তো আমরা এই মহিলা কথাটা মনে রাখবো, আর গুড ইন কমার্স, এই যে কমার্স এটা নিয়ে এই কথাটাও মনে রাখতে হবে। এখানে যে যে কথাগুলো মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে দিল্লি, পাঞ্জাব, মহিলা আর হচ্ছে কমার্স। এইখানে মনে রাখতে হবে যে এই কথাগুলো থাকবে, এরকম যে ব্যাংকগুলো আছে তাদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। এখানে দিল্লি মিন হচ্ছে নিউ দিল্লি, মানে হেডকোয়ার্টার হবে নিউ দিল্লিতে। আচ্ছা, দেখা যাক কী কী ব্যাংক আছে। এক নম্বর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এখানে পাঞ্জাব কথাটা আছে, এই যে পাঞ্জাব, এইখানে যে পাঞ্জাব ছিল পাঞ্জাবি থেকে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার আমার নিউ দিল্লিতে। আচ্ছা, এরপরে সেম আবার পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এখানে পাঞ্জাব কথাটা আছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এদেরও হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। আচ্ছা, এরপরে হচ্ছে ভারতীয় মহিলা ব্যাংক, এখানে গার্লস থেকে বলেছিলাম মহিলা, গার্লস মানে মহিলা কথাটা মনে রাখতে হবে, তো ভারতীয় মহিলা ব্যাংক, তাদের হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে। আচ্ছা, তারপরে চার নম্বর যে ব্যাংকটা আছে এটা হচ্ছে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, এখানে কমার্স কথাটা এখান থেকে মনে রাখতে বলেছিলাম, যে এখানেও কমার্স আছে, তার মানে এখানে এদেরও হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে হবে। তো এটা বোঝা গেল বন্ধুরা কী করে আমরা মনে রাখবো যে দিল্লি অ্যান্ড পাঞ্জাব গার্লস আর গুড ইন কমার্স, এই কথাটা যদি আমরা মনে রাখি তো তাহলে পরে এখান থেকে আমরা বলতে পারবো যে পাঞ্জাব মহিলা আর কমার্স দিয়ে যে যে ব্যাংকগুলো আছে তাদের প্রত্যেক কটারই হেডকোয়ার্টার নিউ দিল্লিতে হবে। চলুন চার নম্বর ট্রিকটি দেখে নেওয়া যাক, চার নম্বর ট্রিক কী আছে। চার নম্বর ট্রিক হচ্ছে এলাহাবাদ অ্যান্ড কলকাতাস পিপল আর ইউনাইট। এখানে যে কথাগুলোর ওপর আমাদেরকে জোর দিতে হবে সেটা হচ্ছে এলাহাবাদ, কলকাতা, ইউনাইট। ঠিক আছে, এখানে কলকাতা মানে হচ্ছে যে এদের হেডকোয়ার্টারটা কলকাতাতে হবে। ঠিক আছে, তো এলাহাবাদ আর ইউনাইট এই দুটো কথা আমাকে ভালো করে মনে রাখতে হবে।
ইউকো ব্যাংক, এই যে যে ট্রিকটা আছে এর মধ্যে যে ব্যাংকগুলো পড়ছে, ফার্স্ট হচ্ছে ইউকো ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এখানে ইউনাইট কথাটা থেকে ইউনাইট আছে, ইউনাইট থেকে ইউনাইটেড, ইউনাইট থেকে ইউনাইটেড, তো তার জন্য আমরা বলতে পারবো যে ইউকো ব্যাংকের হেডকোয়ার্টার কিন্তু কলকাতাতে। আচ্ছা, এরপরে আবার সেম ইউনাইট থেকে ইউনাইটেড, সেই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতাতে। ফার্স্টেই বলেছিলাম অফ ইন্ডিয়াতে শুধুমাত্র ইউবিআই কথাটা বাদ, ইউবিআই ব্যাংকটা বাদ যাবে, তার হেডকোয়ার্টার কলকাতাতে এবং তার ট্রিক কিন্তু পড়ে আছে, এবং সেটাই এখানে আমরা দেখলাম যে কী করে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এটা আমরা মনে রাখবো। এখানে অফ ইন্ডিয়া আছে কিন্তু মনে রাখতে হবে অফ ইন্ডিয়াতে যে আমরা বলছিলাম মুম্বাই হবে, কিন্তু একমাত্র ইউবিআই এর ক্ষেত্রে এটা কিন্তু মুম্বাই হবে না, এটা হবে হচ্ছে কলকাতা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এলাহাবাদ, এলাহাবাদ এখানে এলাহাবাদ কথাটার উপর জোর দিতে বলেছিলাম, তো এখানে এলাহাবাদ ব্যাংক আছে, এলাহাবাদ ব্যাংকেরও কিন্তু হেডকোয়ার্টার কলকাতাতে। আচ্ছা, এরপরে যে লাস্ট ট্রিক আমাদের, যে 5 নম্বর ট্রিক এবং এটাই লাস্ট ট্রিক, সেটা হচ্ছে বিজয়া ক্যান ব্যাংক। এই তিনটে কথার উপরেই জোর দিতে হবে। এখানে ব্যাংক থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর কিন্তু এদের হেডকোয়ার্টার হবে, বিজয়া অ্যান্ড বিজয়া ক্যান ব্যাংক, ব্যাংক থেকে ব্যাঙ্গালোর। এবার বিজয়া থেকে এক হচ্ছে বিজয়া ব্যাংক, তাদের হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে, আর তারপরে হচ্ছে ক্যান থেকে কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংকেরও কিন্তু ব্যাঙ্গালোরে। তো এই 5টা ট্রিক মনে রাখতে হবে, এই 5টা ট্রিক যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা, এই 5টা ট্রিক যদি আমরা মনে রাখতে পারি তো তাহলে আমরা পাবলিক সেক্টর যে ব্যাংকগুলো আছে তাদের হেডকোয়ার্টার কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।